দর্শক শুভ সকাল সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌজন্যে অর্গ্যানিক হেলথ কেয়ার সাথে আছি আমি রীতিপ্রভা এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ খায়রুল কবির নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতাল আজকে আমরা কথা বলবো স্ট্রোক নিয়ে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ স্যার আজকে আমরা স্ট্রোক নিয়ে কথা বলবো তো শুরুতেই জানতে চাইবো যে কি কি ধরনের স্ট্রোক হতে পারে স্ট্রোক মূলত এটি মস্তিষ্কের একটি রোগ যদি কারো হঠাৎ করে শরীরের এক অংশ অবশ হয়ে যায় তখনই সাধারণত আমরা মনে করি যে এটা স্ট্রোক হতে পারে তো স্ট্রোকটা সাধারণত দু ধরনের হয় একটা হচ্ছে যদি মস্তিষ্কের কোনো রক্তনালী হঠাৎ করে কোনো কারণে বন্ধ হয়ে যায় এটা এক ধরনের স্ট্রোক হয় এটাকে আমরা ইস্কেমিক স্ট্রোক বলি আরেকটি হচ্ছে যদি কোনো রক্তনালী কখনো হঠাৎ করে ছিঁড়ে যায় তখন সেখান থেকে রক্তকরণ হয়ে আরেক ধরনের স্ট্রোক হয় এই স্ট্রোকটাকে আমরা হিমোরজিক স্ট্রোক বলি তো সেজন্য জন্য স্ট্রোককে আমরা গ্রসলি দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক আরেকটি হচ্ছে হিমোরজিক স্ট্রোক তা সাধারণত স্ট্রোকটা ইস্কেমিক স্ট্রোকটাই বেশি হয় এটা প্রায় পঁচাশি শতাংশ স্ট্রোকই হল ইস্কেমিক স্ট্রোক আর হিমোরেজিক স্ট্রোক হচ্ছে বাকি পনেরো শতাংশ এই পনেরো শতাংশের মধ্যে আমরা আবার এটাকে দুভাগে ভাগ করি একটা হচ্ছে ইন্টাসেরিব্রাল হেমোরেজ আর একটা হচ্ছে সাবেরাকনয়েড হেমোরেজ তো ইন্টাসেরিব্রাল হিমোরসটা হচ্ছে যে মস্তিষ্কের যে কোনো একটি রক্তক্ষরণ হলেই সেখান থেকে সাধারণত ইন্টাসেরিব্রাল হেমোরেজ বা রক্তক্ষরণজনিত স্ট্রোক হয়ে থাকে আর মস্তিষ্কের কিছু কিছু জন্মগত ত্রুটির কারণে মস্তিষ্কের অনেক সময় আমরা বলি যে অ্যানুরিজম অথবা ভেনাস ম্যালফরমেশান এগুলি যদি কোনো কারণে যদি ছিঁড়ে যায় তখন যে রক্তক্ষরণটা হয় সেখান থেকে যে স্ট্রোকটা হয় সেটাকে আমরা বলি সাবারাক হেমোরেজ এই সাবেরাক হেমোরেজটা হচ্ছে আমাদের টোটাল স্ট্রোকের পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্টের যে সাবারেট স্ট্রোকটা এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রোক আচ্ছা মানে কি কি কারণে স্ট্রোক স্ট্রোক হতে পারে যে দুই ধরনের যেটা বললেন ধন্যবাদ প্রথমত আমরা যে স্কিমিক স্ট্রোক বলি যে রক্ত যদি কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় তখন যে স্ট্রোকটা হয় তখন হয় কি যে আমাদের ব্রেনের একটা অংশ রক্তপ্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো সেখানে যে ব্রেনের সে অংশটুকু অকেজো হয়ে যায় এই অকেজো হওয়ার ফলে আমাদের শরীরে একটা হয় ডান অংশ অথবা বামাংশ অবশ হয়ে যায় সেটাকে আমরা ইস্কেমিক স্ট্রোক বলি আর আরেকটা যেটা হচ্ছে যে যে রক্তনালী ছিঁড়ে গিয়ে যে স্ট্রোকটা হচ্ছে যেটাকে আমরা হিমোরেজিক স্ট্রোক বলছি এই দুই ধরনের স্ট্রোকটা হয়ে থাকে সিমটমটা কি মানে আমরা বুঝতে কিভাবে পারবো যে স্ট্রোক হয়েছে বা প্যারালাইজ হয়ে গেছে অবশ হয়ে গেছে একটা জায়গা তখনই কি স্ট্রোক হচ্ছে নাকি সিমটমটা আমার কিভাবে বুঝতে পারবো স্ট্রোকের সাধারণত ইস্কেমিক স্ট্রোক এবং হিমোরেজিক স্ট্রোকের মধ্যে সিমটমের দিক থেকে কিছু কিছু পার্থক্য থাকে তার কিন্তু মূলত মূল যে সিমটমগুলো হয় সেটা হচ্ছে আমরা একটু সংক্ষেপে বিদানিং বলে থাকি যে বি ফার্স্ট বি ই এফ এ এস টি বি দিয়ে হচ্ছে ব্যালেন্স যদি কোনো কারণে আমার মনে হচ্ছে যে আমি ব্যালেন্স হারাচ্ছি আচ্ছা অথবা ই দিয়ে হচ্ছে আই যদি আমার কোনো কারণে চোখে দেখতে যদি কোনো সমস্যা হয় তারপর হচ্ছে ফার্স্ট ফার্স্টে হচ্ছে ফেস যদি কোনো কারণে আমার মুখের এক অংশ বাঁকা হয়ে যায় অথবা কথা বলতে সমস্যা হয় তারপর হচ্ছে এ এতে হচ্ছে আর্ম যদি আমার কোনো একটা হাতের অংশ যদি আমার অবসমান আরেকটা হচ্ছে ই এস এস দিয়ে হচ্ছে স্পিচ যদি যদি কোনো কারণে আমার কথা বলতে সমস্যা হচ্ছে কথায় জড়তা হচ্ছে এগুলি হলে সাধারণত আমরা দ্রুততার সাথে বলতে পারি যে এই রুগী স্ট্রোকে আক্রান্ত আর টিতে হচ্ছে টাইম এটা হচ্ছে আসলে আমেরিকানদের আমেরিকানদের আবিষ্কার ওরা টাইম বলতে যে নাইন ওয়ান ফোন করে অতি দ্রুত যেন আমরা চিকিৎসার জন্য রুগীটাকে হাসপাতালে নিতে পারি এই হচ্ছে মূলত আমাদের স্ট্রোকের প্রাথমিক লক্ষণ যে বি ফার্স্ট এটা দিয়ে আমরা স্ট্রোকটাকে প্রথমে আইডেন্টিফাই করবো এবং দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা নেব তো এটার দুটার মধ্যে পার্থক্য কি একই রকম যে প্রথম যেটা আপনি বললেন সেটা কি কেমিক স্ট্রোকের মধ্যে পড়ছে ইস্কেমিক স্ট্রোকে সাধারণত এই লক্ষণগুলোই হয় কিন্তু হিমোরেজিক স্ট্রোকের মধ্যে আরও কিছু কিছু অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে যেমন আমি যেটা বলেছিলাম যে সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রোক হচ্ছে সাইভার হেমোরেজ এই রুগীগুলি সাধারণত খুব ভয়ানক মাথা ব্যথা বমি মাথা ঘুরানো এই ধরনের সমস্যা নিয়ে আসে এবং তাদের মাথা ব্যথাটা হয় এরকম যে জীবনে সে কখনো এত তীব্র মাথা ব্যথা সে কখনো হয়নি এবং তার পাশাপাশি তার বমি হতে পারে এই লক্ষণ দেখে আমরা মানে অনেক সময় ধারণা করি যে এই রুগীর সাবার হেমরেজ হয়েছে এবং এটার খুব দ্রুত চিকিৎসা দরকার হয় চিকিৎসার আগে আমাদের কি করণীয় চিকিৎসার শুরুতে যদি আমি বুঝতে পারি যে এ রুগী আমাদের স্ট্রোকে আক্রান্ত তো বর্তমানে বাংলাদেশে স্ট্রোকের কিছু আধুনিক চিকিৎসা চালু হয়েছে যদি আমি এই রুগীকে তিন থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে কোনো স্ট্রোকের স্পেশাল থেরাপি দেওয়া হয় এরকম কোন সেন্টারে যদি নিয়ে যেতে পারি এবং সেখানে যদি আমি সিটি স্ক্যান করে নিশ্চিত হতে পারি যে এই রুগীর স্ট্রোক হয়েছে তখন এই রুগী যে রক্তনালী ব্লক হয়ে স্ট্রোক হয়েছে এই ব্লকটাকে আমরা ওষুধের মাধ্যমে থ্রোমোলাইসিস করতে পারি এবং এই থ্রোম্বোলাইসিস করলে অনেক সময় রোগী একেবারেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে স্যার চিকিৎসার আগে যদি একটু জানতে চাই যে আপনি যে অবসর কথাটা বললেন যে আমাদের শরীরে যে কোনো অংশ যদি অবশ হয়ে যায় তখন আমরা সেটাকে স্ট্রোক বলছি তো আমাদের আমাদের এখানে দেখা যায় যে আমরা বুঝতেও আমরা হয়তো বুঝতে পারছি না অফিসে কেউ কারো কিছু একটা হয়ে গেছে সে অবশ হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে আমরা বলছি যে হাত ঝাড়ো বা কিছু একটা করো বা একটুখানি নাড়াচাড়া করো হাঁটো ঠিক হয়ে যাবে এটা তো আমাদের মানে সমস্যা সমাধান হবে না তো তখন আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা আমাদের আসলে এখনই পদক্ষেপ নেওয়া উচিত মানে আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আপামর জনগণকে এই মেসেজটা দিতে চাই যে আমি যে বিফাস্টের কথা বললাম এই লক্ষণগুলো যদি আমরা কোনো রুগীর শরীরে যদি উপলব্ধি করি তাকে যেন দ্রুত যে সকল হাসপাতালে স্ট্রোকের দেওয়ার ব্যবস্থা আছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং এই বিফাস্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা দ্রুতই মানে যে কোনো কেউই বুঝতে পারবো যে এই রোগীটা স্ট্রোকে আক্রান্ত হয়েছে এবং তখনই আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারবো স্যার চিকিৎসা যদি আমরা দেখি আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিমাণে কি চিকিৎসার ব্যবস্থা আছে ইদানিং অনেকগুলো হাসপাতালের মধ্যে এই চিকিৎসার ব্যবস্থা হয়েছে সরকারিভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে একশো বেডের একটি স্ট্রোক ইউনিট চালু করা হয়েছে যেখানে স্ট্রোকের সকল আধুনিক চিকিৎসার ব্যবস্থা আছে আমি আপনাকে যেটা বলেছিলাম যে যদি আমরা তিন থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে যদি স্ট্রোক সেন্টারে যদি নিয়ে যেতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ওষুধের মাধ্যমে তার রক্তনালীটাকে খুলে দিতে পারি অথবা যদি সে সাড়ে চার ঘন্টা থেকে ছয় ঘন্টার মধ্যে যদি আমাদের হসপিটালে মানে স্ট্রোকে সেন্টারে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা যে ইন্টারভেনশন নিউরোলজিস্টের সাহায্যে সেই রক্ত যে জমাট বাঁধা রক্তটা সেটা বের করে নিয়ে আসতে পারি এবং বের করে নিয়ে আসে পুনরায় আবার সেখানে রক্ত চলাচল স্বাভাবিক ব্যবস্থায় নিয়ে আসা সম্ভব এবং সেক্ষেত্রে রুগী দ্রুত উন্নতি স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং স্ট্রোক থেকে পুরোপুরি সেরে ওঠা সম্ভব স্যার গ্রামে গঞ্জে যদি সমস্যা দেখা যায় তখন তারা কিভাবে করে মানে সাহায্য নিতে পারবে এইটা আসলে আমাদের জন্য একটা বড় সমস্যা যে গ্রামের রুগীদেরকে আসলে আমরা এখন পর্যন্ত এই চিকিৎসার আওতায় আনতে পারিনি এখন আসলে বলতে গেলে ঢাকার বাইরেও আমরা কিন্তু খুব বেশি কিন্তু এটা চিকিৎসার আওতায় আনতে পারিনি সরকারি লেভেলে শুধুমাত্র এখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সেই এই চিকিৎসাটি চালু হয়েছে এবং বেসরকারি বেশ কয়েকটি হসপিটালে ওরা নিজেদের মতো করে শুরু করেছে তা আশা করছি যে ধীরে ধীরে এটা আমরা গ্রাম পর্যায়ে না হোক অন্তত উপজেলা পর্যায়ে আমরা এই চিকিৎসা ব্যবস্থাটাকে পৌঁছে দিতে পারবো সে ধরনের আমাদের একটি পরিকল্পনা আছে যে আমরা অন্তত প্রতিটা উপজেলা হাসপাতালে যেন এই চিকিৎসার ব্যবস্থা করতে পারি স্যার আমরা এই স্ট্রোক নিয়ে আরো কথা বলবো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি দর্শক ফার্স্ট এইড অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও না আমাদের সঙ্গে থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পর ফার্স্ট এইড অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম স্ট্রোক নিয়ে আমরা তো স্ট্রোক নিয়ে অনেক কিছুই জানলাম এবং দুই ধরনের স্ট্রোক আছে তো স্ট্রোকের কারণ কি কি হতে পারে আচ্ছা স্ট্রোকের কারণের মধ্যে আমরা মূলত যে স্কিমিক স্ট্রোক এবং হিমোরেজিক স্ট্রোকের কারণটা একটু আলাদা স্কিমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা এই কারণগুলোকে দু দুভাগে ভাগ করি একটা হচ্ছে আমাদের নন মডিফিবল ফ্যাক্টর আর কিছু হচ্ছে আমাদের মডিফিবল ফ্যাক্টর মানে মডিফিবল ফ্যাক্টর বলতে যে যেই কারণগুলোকে আমি ইচ্ছা করলে দূর করতে পারি আর নন মডিফিকেল ফ্যাক্টরগুলো আসলে আমাদের কার পক্ষে এটা দূর করা সম্ভব নয় যেমন ধরেন যে বয়স্ক বয়স এখানে একটা বড় ফ্যাক্টর যে সাধারণত স্ট্রোকটা বয়স্ক লোকদের বেশি হয় তারপরে হচ্ছে পুরুষদের বেশি হয় তো এই ফ্যাক্টরগুলো তো আমরা যেমন চেষ্টা করলেও পরিবর্তন করতে পারব না কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলোকে আমরা ইচ্ছাগুলো পরিবর্তন করতে পারি যেমন যদি কোনো রুগীর যদি উচ্চ রক্তচাপ থাকে এটা হচ্ছে স্ট্রোক হওয়ার সবচেয়ে বড় কারণ দ্বিতীয়ত হচ্ছে কোনো রুগী যদি ডায়াবেটিসে যদি আক্রান্ত থাকে তৃতীয়ত হচ্ছে যদি কারো রক্তে চর্বির পরিমাণ যদি বেশি থাকে যদি কোনো মহিলা যদি অনেক দিন থেকে জন্মবিরতিকরণ পিল যদি খেয়ে থাকেন তো এই সমস্যাগুলো যদি হয়ে থাকে যদি আমরা চেষ্টা করি এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব প্রথমত যদি কারো উচ্চ রক্তচাপ থাকে সেটাকে আমাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে তাই সেক্ষেত্রে তাহলে স্ট্রোকটাকে দ্রুতই আমরা প্রতিরোধ করতে সক্ষম হতে পারি দ্বিতীয়ত হচ্ছে ডায়াবেটিস সবসময় যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং যদি রক্ত যদি কোলেস্ট্রলের পরিমাণ যদি বেশি থাকে সেটাকে আমাদেরকে চিকিৎসার মাধ্যমে অথবা কিছু শারীরিক ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এগুলি হচ্ছে মূলত ইস্কেমিক স্ট্রোকের কারণ আর হিমোরেজিক স্ট্রোকের কারণের মধ্যে মূলত একটা হচ্ছে যদি উচ্চ রক্তচাপ থাকে সেখান থেকে হিমোরেজিক স্ট্রোক হতে পারে আর কারো যদি শরীরে ব্রেনের রক্ত যদি কোনো জন্মগত ত্রুটি থাকে সেটা আসলে আমাদের পক্ষে প্রতিরোধ করা সম্ভব নাও হতে পারে সেটা যদি কোনো কারণে যদি আমরা যদি বুঝতে পারি যে তার এই সমস্যা আছে তাহলে সেক্ষেত্রে চিকিৎসা করার সুযোগ আছে আচ্ছা আমরা এই স্ট্রোক নিয়ে যখন আমরা বললাম যে স্ট্রোক হওয়ার পরবর্তী চিকিৎসা হতে পারে আচ্ছা স্ট্রোকের একটা বড় সমস্যা যেটা যে স্ট্রোকের রুগীরা যারা বেঁচে যাচ্ছেন স্ট্রোক থেকে তাদের চিকিৎসা করাটা আমাদের জন্য এখন একটা চ্যালেঞ্জের বিষয় কারণ হচ্ছে যে স্ট্রোকের পরবর্তীতে তাদের পুনর্বাসনটা আমাদের সবচেয়ে জরুরি বিষয় যে একটা কর্মক্ষ লোক হঠাৎ করে সে একটা একেবারেই বিছানায় পড়ে গেল তো তার স্বাভাবিক জীবনযাপন তো তখন অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় তো সেজন্য আমাদের স্ট্রোক পরবর্তী চিকিৎসার দিকে খুব বেশি নজর দিতে হবে সেটা হলো যে তাকে আমরা যে তার যে স্ট্রোক যে প্রতিরোধ করার জন্য যে ওষুধগুলো তাকে এই ওষুধগুলো নিয়মিত খেয়ে যেতে হবে তার পাশাপাশি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার যে অবশ অঙ্গগুলো আছে সেগুলোকে আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে পারি এবং এ ব্যাপারে অনেকগুলো ফিজিওথেরাপি সেন্টারও ইতিমধ্যে বাংলাদেশে গড়ে উঠেছে যারা স্ট্রোক পরবর্তী চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন আর চিকিৎসার পরে কি কোনো কিছু করার আছে যে চিকিৎসা হয়ে গেল ফিজিওথেরাপি হয়ে গেল ওষুধ খাওয়া হয়ে গেল এটার পরে কি করার আছে আচ্ছা ধন্যবাদ এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে যে একজনের যখন স্ট্রোক হয়ে যায় তার পরবর্তী স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় একটা একজন স্বাভাবিক মানুষের তুলনায় তার স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেই জন্য তাকে খুবই নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে তার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে তার ডায়াবেটিসটাকে একেবারেই স্বাভাবিক অবস্থার মধ্যে নিয়ে আসতে হবে এবং সম্ভব হলে তাকে সকাল বিকাল শারীরিক ব্যায়ামের মাধ্যমে তাকে একটা স্বাভাবিক জীবনযাপন করতে হবে এবং তাকে এই ফিজিওথেরাপিটা মোটামুটি সারা জীবনে তাকে করে যেতে হবে স্বাভাবিক জীবনযাপন করার জন্য এবং পরবর্তী স্ট্রোক প্রতিরোধ করার জন্য